কর্তৃক মধ্যযুগীয় কায়দায় এক নারীকে বর্বরভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরবর্তীতে গত 4 অক্টোবর 2020 তারিখ উক্ত ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনার প্রায় 33 দিন পর 9 জনকে আসামি করে রবিবার রাত 1টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগেও মামলা হয়। উক্ত ঘটনায় র‍্যাব ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান শুরু করে। র‍্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং গোপন অনুসন্ধানের মাধ্যমে র‍্যাব 11-এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল 5 অক্টোবর রাতে আনুমানিক রাত 2:30 মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার দেলোয়ার বাহিনীর প্রধান মোহাম্মদ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে এবং চাঞ্চল্যকর নারী নির্যাতনের ঘটনায় সম্পৃক্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোর আনুমানিক 5:30 ঘটিকায় ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন কামরাঙ্গীরচর ফারিরগড় গলি এলাকার একটি প্লাস্টিক কারখানা থেকে চাঞ্চল্যকর এই নারী নির্যাতন ঘটনার প্রধান আসামি মোহাম্মদ নূর হোসেন ওরফে বাদলকে গ্রেপ্তার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত 2 সেপ্টেম্বর 2020 তারিখ রাতে গ্রেপ্তারকৃত দেলোয়ার বাহিনীর কয়েকজন সদস্য ভুক্তভোগী গৃহবধূর গৃহে প্রবেশ করে এবং তাকে বিভৎস করে বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয়। গত 4 অক্টোবর 2020 তারিখ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জানা যায় এই দেলোয়ার বাহিনী উক্ত এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানান রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং এই দেলোয়ার এলাকার অস্ত্রধারী একজন চিহ্নিত সন্ত্রাসী। তাদের ভয়ে এলাকার লোকজন সবসময় ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে 2টি মামলা আছে। উক্ত চাঞ্চল্যকর ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট কর্তৃক আদেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বর্তমানে আমাদের হেফাজতে আছে এবং উদ্ধারকৃত আলামত সহ আমরা কিছুক্ষণের মধ্যেই এদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য একজনকে আমরা প্রেরণ করব নোয়াখালীর বেগমগঞ্জ থানাতে এবং অপর একজনকে, যাকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে, মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করব। আমি আপনাদের সবাইকে বলে রাখতে চাই, ভবিষ্যতে এরকম ঘটনার যদি পুনরাবৃত্তি পাওয়া যায়, বিশেষ করে আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে, সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে এ সমস্ত ঘটনার কঠোরভাবে পদক্ষেপ নেব এবং আমরা ঘটনা দমন করার চেষ্টা করব। এজন্য যারা এ সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট এবং বিভিন্ন বাহিনী এবং বিভিন্নভাবে অপকর্ম করে যাচ্ছেন, তাদের জন্য আমি একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আচ্ছা, আপনারা জানেন যে গতকালকে রাতেই মাত্র আমরা অপারেশন করেছি। আমাদের সকাল থেকে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তো যতটুকু আমরা জানতে পেরেছি আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে। এই সন্ত্রাসী দেলোয়ার বাহিনী বেগমগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই ওখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল এবং তাদের গ্রুপের যারা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন
মামলা এখনো বিচারাধীন আছে। চাঁদাবাজি, অস্ত্রবাজি এবং মাদক ব্যবসা এবং বিভিন্নভাবে হুমকি ধামকির মাধ্যমে লোকজনকে ভয় দেখিয়ে টাকা পয়সা নেওয়াই এদের মূল উদ্দেশ্য। তো যাই হোক, এই ঘটনার মোটিভ সম্বন্ধে আমরা এখনো বিস্তারিত পুরোপুরি জানতে পারিনি, এটা ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তীতে আরও জানতে পারবো। যতটুকু জানতে পেরেছি, মূলত ওদিন রাত্রে ওই যেই গৃহবধূ নির্যাতিত হয়েছেন ওনাকে শ্লীলতাহানি এবং ওনাকে পরবর্তীতে ভাইরাল করার মাধ্যমে, ভিডিওতে ভাইরাল করার মাধ্যমে ওনার কাছ থেকে আর্থিক লাভবান হওয়ার জন্য, ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার জন্যই এরকম ঘটনা ঘটে থাকতে পারে। এখানে যারা আসামি আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে এবং নোয়াখালী পুলিশ কর্তৃক মামলার 2 নম্বর আসামি এবং 9 নম্বর আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তো আমাদের যারা আসামি গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তি আমরা মোটামুটি, তাদের প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি তাদের সম্পৃক্ততা ছিল এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা উভয়েই জড়িত এবং তাদের বাহিনীর অন্যান্য সদস্যরা যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি, অচিরেই আমরা তাদেরকে ধরতে সক্ষম হব বলে আশা করছি। আমরা যেটা ধারণা করছি, ভিডিওটা ভাইরাল করার পেছনে কাদের হাত আছে এখনো পুরোপুরি আমরা ক্লিয়ার না, বাট যেহেতু আসামিরা এবং থানায় যে এজাহার দায়ের হয়েছে, এজাহারে নির্যাতিতা গৃহবধূ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিত এবং তার প্রেক্ষিতে ঘটনার পরবর্তীতে তারা কেউ মুখ খোলা সাহস পায়নি, অনেকটা আত্মগোপন করেই ছিল এবং বিভিন্নভাবে আসামিরা কর্তৃক তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। অবশেষে গত 4 সেপ্টেম্বর তারিখে কে বা কাহারা ভিডিওটা যখন ভাইরাল করে, ভাইরাল করার পরেই কিন্তু এই চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এলাকা থেকে আমরা জানতে পারি এবং জানার পরে আমরা ত্বরিত পদক্ষেপ গ্রহণ করি। তো মনে হচ্ছে তারা তাদের কোনো কুপ্রস্তাব দেওয়া এবং ওই নারীকে শ্লীলতাহানি করা হয়তোবা তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল। তো পরবর্তীতে যখন তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তখন বিস্তারিত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি। জি, আমরা ইতিপূর্বে বলেছি, আমরা গতকালকে রাতে যে 2 জনকে উদ্ধার করেছি, আমরা প্রথমত ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে আমাদের চিটাং রোড এলাকায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযান পরিচালনা করি এবং গভীর রাতে আনুমানিক 2:30 আমরা ওখানে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলাম। তো ওখানে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় আমরা দেলোয়ার হোসেন দেলোয়ারকে ধরতে সক্ষম হই এবং তৎক্ষণাৎই তার কাছ থেকে আমরা 1টি পিস্তল, 1টি ম্যাগজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করি। পরবর্তীতে দেলোয়ারকে নিয়ে দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী এবং তার তথ্যের ভিত্তিতে আমরা ঢাকা জেলার কামরাঙ্গীচর থানার কামরাঙ্গীচর ফারিরগড়ি এলাকাতে অভিযান পরিচালনা করি এবং ওখান থেকে 1টি প্লাস্টিক কারখানার মধ্য থেকে আত্মগোপন করে থাকা অবস্থায় আমরা মামলার 1 নম্বর আসামি বাদল, যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তার চেহারাটাই বেশি এসছে ওখানে এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাদলের চেহারা। তো বাদলকে আমরা আটক করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি। রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা যারা কেস করেছেন এবং তারা এই বেলোর বাহিনী আসলে কোনো রাজনৈতিক ছত্র ছাড়াই তাদের মানে এত প্রভাবশালী কিভাবে হলো? একটু সামনে আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেখানে ওর যে বায়োতে লেখা মানে প্রোফাইল পিকচার নিচে যে বায়োগ্রাফি ওখানে লেখা যে বঙ্গবন্ধু চেতনায় বিশ্বাসী, বাদলকে বিশ্বাসী, তার মানে কি তারা রাজনৈতিক ছত্র ছাড়াকে কোনো ব্যবহার করে এই ধরনের অপকর্মগুলো করতো? দেখুন, সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই, সন্ত্রাসীরা সন্ত্রাসী। আমরা যারা এরকমের গর্হিত অপরাধ করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমরা কারো পরিচয় খুঁজতেও যাব না এবং আমরা পরিচয় তল্লাশিও করব না। আমাদের কাছে সন্ত্রাসী এবং র‍্যাব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং কঠোর ব্যবস্থা নেবে। আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয় জানার চেষ্টাও করিনি এবং চেষ্টাও করব না। পরবর্তীতে তদন্ত করে বা এলাকাবাসীর কাছ থেকে যদি কোনো কিছু জানা যায় এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন, বাট আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চাই এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের হাতে তুলে দেবো।